ফরু গবেষণা ফাউন্ডেশন আয়োজিত আজকের এই সেমিনারের সভাপতি এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, দর্শক শ্রোতা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় ফররুক আহমদের কাব্যে আধুনিকতা। এই বিষয়টি আমার স্বল্প জ্ঞানে অভিজ্ঞতায় আমি কয়েকটা বিষয় অবতারণা করতে চাই। এখানে আরও প্রাজ্ঞজন যারা আছেন তারা আলোচনা করবেন। আধুনিক বা আধুনিক মতবাদ বা আধুনিকতা বিষয়টি আসলে পশ্চিমা ধারণা। আমরা যে আধুনিকতার কথা বলি সেটা হচ্ছে টোটালি রেনেসাঁস বাহিত, এবং এটা হচ্ছে আমাদের ইউরোপ এবং আমেরিকা থেকে আগত মতবাদ। সেই মতবাদ একসময় বাংলাদেশে এবং ভারতবর্ষে প্রচারিত হয়েছিল উপনিবেশিক আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে, এবং সেখান থেকেই আধুনিকতার সূত্রপাত ধরা হয় কথিত সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে। আমি কথিত এই কারণে বলছি যে এটা প্রকৃত নয়। তো সেই আধুনিকতার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে নাগরিকতা। গ্রামগুলো নগর হয়ে যাবে ও সেখানে নৈরাশ্য আসবে, নিরশ্বরবাদ, মানে ঈশ্বর থাকবে না, এবং বিচ্ছিন্নতা ও সংশয়, মানুষের মধ্যে বিশ্বাসের পরিবর্তে সংশয় আসবে, যুথবদ্ধতার পরিবর্তে বিচ্ছিন্নতা আসবে, নাগরিকত্ব। এগুলো হচ্ছে আধুনিকতার একটা বৈশিষ্ট্য, সেটাই অধিকাংশ তিরিশের কবিতায় এসেছে। এবং আপনারা জানেন আবু সাঈদ আইয়ুব যে আধুনিকতা এবং রবীন্দ্রনাথ বই, এই বইটি আমার মনে হয় সকলের অবশ্য পাঠ্য, আধুনিকতা এবং রবীন্দ্রনাথ। এখানে আবু সাঈদ আইয়ুব অসাধারণভাবে দেখিয়ে দিচ্ছেন কিভাবে ইউরোপীয় সভ্যতা এবং আধুনিকতার ধারণাগুলো আমাদের কবিতায় এসেছে, কবিদের মধ্যে কিভাবে প্রবেশ করেছে, এবং রবীন্দ্রনাথকে কিভাবে ছোট করা হয়েছে। বোধহয় মহান কবি রবীন্দ্রনাথ একজন প্রাচীন মধ্যযুগের এবং অনগ্রসর একজন কবি, অপ্রগতিশীল কবি। আমি রবীন্দ্রনাথকে অনিবার্যভাবে নিয়ে আসছি এখানে, যেহেতু বাংলা সাহিত্যের আলোচনা হচ্ছে এ কারণে। এবং তিনি দেখিয়েছেন যে বোধহয় মতো একটি অপরিচ্ছন্ন, অপবিত্র, ছন্ন ছাড়া একটি অস্বাস্থ্যকর জীবন, যে জীবন তার এই ধরনের একটা জীবনযাপন করতেন, এগুলো এখানে মানে সভ্য সমাজে বলার মতো না, একটি নোংরা জীবনযাপন করতেন। সেই জীবন থেকে যে এগুলো বের হতো সেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর এবং অপরিচ্ছন্ন একটি কাব্যধারা, সেটাই নাকি আধুনিকতা। এবং সেখানে তিনি বলছেন যে রবীন্দ্রনাথের মতো স্বাস্থ্যবান, পবিত্র, পরিচ্ছন্ন, মহৎ জীবন, মানবতার মুক্তির কথা যেখানে রবীন্দ্রনাথ বলেছেন সেটাই নাকি আধুনিক নয়, বোধলেয়ারের বিষয়টি নাকি আধুনিক। এখানে আধুনিকতা এবং অআধুনিকতার একটি পার্থক্য হয়ে যায়, কারণ আধুনিকতা বিষয়টি পশ্চিমের ধারণা এবং টোটালি আমি মানবতা বিরোধী এবং মানবতার মুক্তির জন্য একটা বাধা স্বরূপ। তবুও আমি আধুনিকতার যদি বলি, এখনো অনেকে বলে হ্যাঁ ইসলাম খুব আধুনিক, আধুনিকতার একটা অর্থ হচ্ছে সমকালীনতা। ফররুক আহমদ সে অর্থে অবশ্যই সমকালীন, এবং ফররুক আহমদের সময় যে চল্লিশের দশকের কবি, এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে ফররুক আহমদ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কবি, এবং ফররুক আহমদকে এখনো ছাড়িয়ে যাওয়ার মতো কবি বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, এবং ফররুক আহমদ সবচেয়ে মৌলিক কবি, মৌলিক কবি, বড় কবি এবং তার মহৎ জীবনের অধিকারী। বাংলাদেশে আমার মানে জানা মতে এরকম মহৎ কবি বাংলা সাহিত্যে জন্মগ্রহণ করেননি, যার জীবন এবং সাহিত্য এত মহৎ, তিনি মানব মুক্তির কবি ছিলেন। এবং বিশ্বে যদি দশজন মহৎ কবি থাকেন, মহৎ জীবনের কবি, তাহলে ফররুক আহমদ একজন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। রবীন্দ্রনাথ বলছেন যে আধুনিকতা হয় একটা বাদ দিয়ে, এটা সময়ের সাথে সম্পর্কিত না, এটা অনেকটা মর্জির সাথে সম্পর্কিত। আমরা সেদিক থেকে দেখতে পারি যে চল্লিশের দশকে একটি বাঁক এসেছিল, সেই বাঁকের বড় কবি হচ্ছে ফররুক আহমদ। এবং রবীন্দ্রনাথ আরেকটি জিনিস বলছেন, সেটা হচ্ছে সমকালীনতা এবং চিরপদার্থ।
এই দুইটা নিয়ে আধুনিকতা, আধুনিকতার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সমকালীনতা আর একটা হচ্ছে চিরপদার্থ। চিরপদার্থ হচ্ছে মানবিকতা, এই মানবিক মূল্যবোধের কবি, মানব মুক্তির কবি ফারুক আহমদ। ফারুক আহমদের মতো মানবতা কবি, মানবতাবাদী কবি বাংলা সাহিত্যে খুবই কমই আছেন। এবং বুদ্ধদেব বসুর যে আধুনিক বাংলা কবিতার ভূমিকায় যে কথাটি বলেছেন, আধুনিক কবিতা কিরকম হতে পারে, এটা হতে পারে আনন্দের, হতে পারে জাগরণের, বিষাদের হতে পারে, অনেক রকম হতে পারে। তিনি সর্বশেষে একটি ত্রাণ ব্যবহার করেছেন, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি, এটা ফারুক আহমদের মধ্যে ছিল, বিশ্ববিধানে আস্থাবান চিত্তবৃত্তি, সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে সেই সৃষ্টিকর্তার যে মহাসৃষ্টি মানব, সে মানুষের মুক্তি তিনি চেয়েছেন। আধুনিক কাব্যভাষায় সাম্প্রতিক যে কাব্যভাষা ছিল 30-এর এবং 40-এর দশকে, সেই আধুনিক এবং সাম্প্রতিকতম কাব্যভাষায় তিনি প্রকাশ করেছেন। আধুনিকতা হয় শব্দ ব্যবহারের কারণে, আমি যদি মধ্যযুগের শব্দ ব্যবহার করে নিশ্চয় আধুনিক হব না। যেমন আধুনিকতার আমার বিবেচনায় দুইটা বিষয়, একটা দৃষ্টিভঙ্গি আর একটা হচ্ছে শব্দ ব্যবহার বা কাব্যভাষা, পয়েটিক ডিকশন। এদিক থেকে ফারুক আহমদ অবশ্যই আধুনিক কবি, মানব মুক্তির কবি, জাগরণের কবি, জাতীয় জাগরণের কবি। অনেকে আমাদের আহমদ আক্তার ভাই সহ অনেকে একটু বলেন, রাগ করেন মুসলিম জাগরণের কবি, রেনেসার কবি বলার কারণে। আমি বলতে স্পষ্টভাবে বলতে চাই যে সেই সময় এই অঞ্চলের মানুষ তো অধিকাংশ মুসলমান ছিল, এ কারণে মুসলিম আলাদা করে না বললেও চলে। যদি আমরা বলি যে জাতীয় জাগরণের কবি, অবশ্যই ফারুক আহমদকে সেটাই বলা যায়, এবং মানব মুক্তির কবি তিনি ছিলেন, মানবতাবাদী কবি ছিলেন এবং গোটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।